রোগা লম্বা পুলিশ অফিসারটা চাপা গলায় বলে উঠলেন, আমি আবার সময় ফিরে পেলাম। সবাই শুনুন, 1 2 3 গোনার সঙ্গে সঙ্গে আমরা দরজাটা খুলে বাইরে ছুটে বেরিয়ে আসব। আপনাদের আগেও বলেছি, ভেতরে থাকলে ভালো করতেন, কিন্তু আপনাদের যখন এতই আসার ইচ্ছা তখন আমাদের দুজনের পিছন পিছন আসবেন। বেশি এগোবেন না জন্তুটার কাছে, রেয়ার কোনো স্পিসিস হলে আমরা মারতে চাই না, কোনোভাবে ইনজোর্ড করে হায়ার অথরিটিকে রিপোর্ট করতে হবে, বুঝেছেন তো? বুঝেছি সবাই, কিন্তু টেনশনে যে মোটা ডাবল ব্রেসলেট কোটের কলাতেও ঘামতে শুরু করেছি, তার এই পুলিশ দুটোকে বোঝাবে কে? আধো অন্ধকারে দেখলাম মিস্টার নিউজারের ফার্মের ছেলে দুটো বড় বড় দুটো রড উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরও এক পাশের সেই চাপা আওয়াজটা শোনা যেতেই রিভলভার তাক করে পুলিশের অফিসার দুজন দরজাটাকে খুলে দিয়েই তীরের মতন ছুটে গেলেন বাইরের দিকে। মিস্টার মেজর ক্যাথরিন ওদের ফার্মের ছেলে দুটো আর আমিও ছুটলাম রুদ্ধশ্বাসে। বাইরে খোলা আকাশের নিচে পেরোনোর সঙ্গে সঙ্গে মনে হলো ঠান্ডা হাজার হাজার ছুঁচ যেন মোটা কাপড় ভেদ করে কেউ ঢুকিয়ে দিল গায়ে। তবু ছোটা থামালাম না। পুলিশ দুটো এগিয়ে গিয়ে প্রথমে জন্তুটার পা লক্ষ্য করে একটা গুলি চালালো। সেটা সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো চেসনাট গাছের গুলিটায়। মোটা অফিসারটা সাথে সাথে প্রচণ্ড পাওয়ারফুল একটা টর্চের আলো জেলে সোজা তাক করল জন্তুটার দিকে। নেদারল্যান্ডে এখনো ততটা ঠান্ডা পড়েনি, 5-6 মধ্যেই হবে তাপমাত্রা। তবু সেই আলো বরাবর তাকিয়ে আমি যেন বুঝতে পারলাম যে আমার শির দ্বারা মধ্যে দিয়ে আলোর চেয়েও দ্রুত গতিতে একটা ঠান্ডা বরফের কুচি নামছে আর রক্তগুলোকে তার সেই হিম শীতল পরশ দিয়ে জল করে দিচ্ছে ধীরে ধীরে। চেস্টনাট গাছের তলায় চারপায়ে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে নড়াচড়া করছে একটা পূর্ণদেহী মানুষ, সম্পূর্ণ উলঙ্গ। ইস্তে রাতে তার গায়ে একটা সুতো নেই, যেন ভীষণ খিদে পেয়েছে। এমনভাবে পা হাত দিয়ে সে প্রবল আক্রোশে সবুজ নরম ঘাসগুলোকে ছিঁড়ছে, তার হাতের চাপে ঘাসগুলো মাটি ছিঁড়ে বেরিয়ে আসছে আর সে ঘাসগুলোকে মুখে পরে কচ কচ করে চিবোচ্ছে। সম্পূর্ণ দেহ আবরণহীন, পা দুটো হাতের কাছ থেকে মুড়ে এলো, সর্পের আকারের ছড়িয়ে রয়েছে পিছন দিকে, যেটাকে আমি দূর থেকে অস্বাভাবিক বড় পা বলে ভুল করেছিলাম। ঘাস খেতে খেতে সে আরও একবার ওই ডাকটা ছাড়তেই যাচ্ছিল এমন সময় এত উজ্জ্বল আলোর ঝলকানিতে সে ঘোলাটে দিশেহারা চোখে তাকালো আমাদের দিকে। সে দৃষ্টি যেন সম্পূর্ণ শূন্য, সে এদিকে তাকিয়েছে ঠিকই, কিন্তু যেন দেখতে পাচ্ছে না কিছুই, অনেকটা মৃত মানুষের চোখের মতন। আমি তাকালাম শরীরের সব রক্ত শুষে নেওয়া ফ্যাকাশে চোখে। এমন শুভ দৃষ্টি বোধ হয় বিয়ের পর দ্বিতীয়বার আমাদের। জ্ঞান হারানোর আগে শুধু শেষবারের মতন সুগন্ধের লালচে সবুজ ঘোলাটি চোখটা দেখতে পেলাম, আর দেখতে পেলাম ঠোঁটের এক পাশে দিয়ে সবুজ কষ কুড়িয়ে পড়াটা। বোয়ান ট্রফি সম্রাট নেবুকাডনেজরের সেই রেয়ারেস্ট মানসিক ডিসঅর্ডার যা আমি দানিয়ালের বই থেকে উদ্ধার করেছিলাম। বোয়ান ট্রফি এমন একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যাতে মানুষ নিজেকে তৃণভোজী গরু ভাবতে শুরু করে, প্রথমে মাঝে মাঝে, তারপর সব সময় পশুর মতন আচরণ করতে থাকে। নেবুকাডনেজর অত্যন্ত দর্দণ্ডপ্রতাপ সম্রাট ছিলেন, কিন্তু তার এই বিকৃতি ছিল। দানিয়েল নিজে লিখে গিয়েছেন, সম্রাট রাতের অন্ধকারে উলঙ্গ হয়ে জঙ্গলে ঘুরতেন, ঘাস চিবিয়ে খেতেন,
আর মুখ দিয়ে জন্তুর মতন আওয়াজ করতেন। একটা চরম ডিলিউশনের ফেজ এটা। সারা পৃথিবীতে এমন রোগীর সংখ্যা বড় জোর 5টা পাওয়া গেছে হয়তো। জ্ঞান হারানোর আগে রক্তচাপ চরমে পৌঁছলে মানুষ একটা হ্যালুসিনেশনে পৌঁছে যায়। আমারও মাথায় হাজার হাজার কাটা ছবি ভেসে আসছিল। দাশগুপ্ত স্যার আমাকে প্রপার এভিডেন্স জোগাড় করতে বলেছিলেন। বোয়ান ট্রফি এতটাই বিরল মানসিক বিকৃতি, ইতিহাসের পণ্ডিতরা আমার কথা কতটা মেনে নেবেন তা নিয়ে স্যার সংখ্যায় ছিলেন। আজ সারা দুপুর ধরে আমি বোয়ান ট্রফির কেস স্টাডি করেছিলাম, কত সাইকোলজিক্যাল ওয়েবসাইটে ঘেটে যেন প্রমাণ খুঁজছিলাম। তখন কি কল্পনাতেও ভাবতে পেরেছিলাম যে বোয়ান ট্রফির জলজ্যান্ত উদাহরণ আমার ঘরেই রয়েছে? সেদিনে সেই অভিশপ্ত রাতের পর দু সপ্তাহ কেটে গেছে। এই দু সপ্তাহে সুগন্ধের রেজিগনেশনের লেটারের জমা দেওয়া থেকে শুরু করে এই বাড়ি ছাড়া ভিসা টিকিট সব সব কিছুরই ঝড় আমি একাই সামলেছি। অবশ্য আমাকে সব দিক থেকে সাহায্য করেছেন মিস্টার অ্যান্ড এবং মিসেস মেইজার। দেশ থেকে বাবা মা শ্বশুর শাশুড়ি প্রবল উদ্বেগে কি হয়েছে জানতে চাইলেও আমি কিছু খুলে বলিনি তেমন, শুধু জানিয়েছি চলে আসছি। বিয়ের পরের জড়সড় নতুন বউটা যেন এই দু সপ্তাহে পোর খাওয়া হয়ে ঘাঘু লোক হয়ে উঠেছে। সেদিন রাতে সুগন্ধের দৃষ্টি শুধু অস্বাভাবিকই ছিল না, ছিল সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য। পুলিশ ওকে জাপটে ধরে তুললেও ও সেই আওয়াজটাই করে যাচ্ছিল, মনে করলেই আজ বুকের ভিতরটা কাঁপে আমার। ও জামা কাপড় সাইকেল দূরের রাস্তার এক কোণে পড়েছিল। পরের দিন সকালে ও কিন্তু আর কিছুই মনে করতে পারেনি, জিজ্ঞাসা করতেই ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়েছিল শুধু। না, বোয়ান ট্রফির কোনো ওষুধ নেই। সম্রাট নেবুকাদনেজারের এই বিকৃতিতেই যে শেষ জীবনে ধীরে ধীরে বদ্ধউন্মাদ হয়ে গিয়েছিলেন সেই ইঙ্গিত ছিল দানিয়েলের লেখায়। মিস্টার মেইজারের এক আত্মীয় রটারড্যাম শহরের নামকরা সাইকোলজিস্ট, তিনিও তাই বলেছিলেন আমায় ফোনে। এখন সুগন্ধ নাইট শিফট করে ফেরার সময় নিজের অজান্তেই এই কাজটা করছে প্রতি রাতেই। আগেও হয়তো করতো যখনই নাইট শিফট থাকত। তাই মিসেস মেইজার আমাকে বলেছিলেন যে তিনি ওই আওয়াজ আগেও দু একবার পেয়েছেন। ওই সাইকোলজিস্ট আমাকে বলেছিলেন সুগন্ধের এই ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়বে, একটা সময় এমন ফেজ আসবে সারাক্ষণই নিজেকে একটা তৃণভোজী চতুষ্পদ জন্তু ভাববে, এর নাকি কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, হাল আমি ছাড়ব না। সুগন্ধ শুধু আমার স্বামী নয়, ও এই কটা মাসে আমাকে যে নতুন জীবন দিয়েছিল, যে মুক্ত বাতাস নিতে শিখিয়েছিল, ডানা মেলে উঠতে সাহস দিয়েছিল, ওকে আমি কলকাতায় নিয়ে গিয়ে বড় বড় ডাক্তার দেখাব, কাউন্সিলিং করাব, প্রয়োজনে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাব, তবুও ওকে আমি সারিয়ে তুলবই। এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট তেমন নেই, অ্যামস্টারড্যাম থেকে লন্ডন, সেখান থেকে কলকাতা, প্লেনে উঠে উইন্ডো সিট ছেড়ে দিলাম সুগন্ধকে। এই কয়েকদিনে ও কেমন চুপচাপ হয়ে গেছে, আমার কোনো পদক্ষেপই কোনো প্রশ্ন তোলেনি, শুধু একবার মৃদু গলায় জিজ্ঞেস করেছিল, চলে কি যেতেই হবে প্রতিদিন? আমি শুধু ছোট্ট করে বলেছিলাম হ্যাঁ। লাগেজ আগেই ক্যারেজে দিয়ে দিয়েছিলাম, আমার হ্যান্ডব্যাগটা উঠে দাঁড়িয়ে প্লেনের উপরের কেসে রাখতে যেতেই বাইরে চোখ পড়ল। প্লেন চলতে শুরু করেছে, গধূলি বেলার পরন্ত মিষ্টি ওই ইসে সুগন্ধের কপালে রোদটা পড়েছে। নেদারল্যান্ডের শেষ সূর্যের আলোয়
আমি একটা জোরের নিঃশ্বাস নিলাম, তারপর ওর দিকে তাকালাম। গধূলি আলোয় মাখা সুগন্ধের নিষ্পাপ মুক্তার দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করলাম, সুস্থ আমি ওকে করে তুলবো।